হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে যাবো এক অদৃশ্য মন্দির, যেখানে রয়েছে তিনটি পাথর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেখান থেকে নাকি ঘণ্টার ধ্বনি শোনা যায়, আর লুকিয়ে রয়েছে গুহার মধ্যে শিব মন্দির। আর এটাই হচ্ছে আমাদের দারিংবাড়ির লাস্ট পর্ব, পর্ব ফোর। এর সঙ্গে আরও যে সাইট সিনগুলো রয়েছে, গোপালপুর সি বিচ, তারাতারিণী মন্দির, রোপওয়ে, সেইগুলো কিন্তু ঘুরে আমরা পৌঁছব ব্যায়ামপুর স্টেশনে। এর আগের পর্বগুলো, পর্ব 1, 2, আর 3 ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, একদম কমপ্লিট। তো সেখান থেকে আপনারা সেই পর্বগুলো দেখতে পারবেন। আর অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। বেড়াতে যাওয়ার নানান আপডেট সঙ্গে এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এবং অল নোটিফিকেশানটি অন করে দিতে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজ আমরা গোপালপুর সি বিচকে এনজয় করে প্রথমে চলে যাব তারাতারিণী টেম্পল, রোপওয়ে এনজয় হবে, সঙ্গে মন্দির দর্শন হবে। এরপরে চলে যাব আমরা চিল্কা লেক, সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটানো হবে, বোটিং আছে, এবং তারপরে আমরা চলে আসব বেরামপুর স্টেশনে, ফিরব বাড়ির দিকে। আর একটা কথা অবশ্যই আপনাদের বলে রাখি এই ভিডিওতে, যে এই 3 দিন 4 রাত্রির এই কমপ্লিট দারিংবাড়ি, রম্ভা, চিল্কা, গোপালপুরের যে ট্যুরটি, এই ট্যুরটিতে আমাদের সঙ্গে সবসময়ের জন্য ছিল হচ্ছে নীলমণি। খুব রিলায়েবল, খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে এবং খুব সস্তায় আমরা খাওয়া দাওয়া, থাকার অ্যারেঞ্জমেন্ট সব কিছু করতে পেরেছি। এবং গাড়ি অবশ্যই 24 ঘন্টা আমাদের সঙ্গে ছিল, প্রপার গাইডও করেছে। তাই যদি আপনারা চান অবশ্যই নীলমণির সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই ট্যুরের জন্য কমপ্লিট ট্যুরটি নীলমণি আপনাদেরকে করিয়ে দেবে এবং সমস্ত রকম বন্দোবস্ত করে দেবে। তো নীলমণির যে নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে 7735896738, আর একটি নাম্বার 9937428709। আর এখন আমরা রয়েছি সকাল সকাল গোপালপুর বিচে। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখবার পালা। আর এখানে প্রচুর যারা মাছ নিয়ে আসেন সমুদ্র থেকে ছোটো ছোটো ট্রলারে করে, তারা নিয়ে আসছেন মাছ, আর নানান সামুদ্রিক মাছ এখানে দেখা যাচ্ছে, সঙ্গে ঘোড়ায় চাপা, ছোটোখাটো চাইলে জিনিস কেনা, আর খুব ছোট্ট সাধারণভাবে পরিপাটি করে সাজানো গুছানো এই গোপালপুর বিচ। এর আগে অনেক বছর আগে আমি এসেছিলাম গোপালপুর বিচে, তার থেকে এই বিচ একদমই আলাদা। আর আগেও বলেছি আমাদের হোটেল রুম থেকে কিন্তু সানরাইজ খুব সুন্দরভাবে দেখা যায়, আর সূর্যোদয়ের সঙ্গে সমুদ্রকেও কিন্তু উপভোগ করা যায়। আমরা কিন্তু রয়েছে এখন গোপালপুর বিচে, সমুদ্রের গর্জন সঙ্গে সূর্যোদয় আর এই ভিউ, অসাধারণ এই গোপালপুর বিচ। চাইলে এখানে সকালবেলা একটু স্নান সেরে নিতে পারেন। আর এরপরে আমরা কিন্তু এখান থেকে বেরোবো ফ্রেশ হয়ে আরও একটি নিয়ারেস্ট স্পটের দর্শনে। তার আগে চেটে পুটে উপভোগ করে নিচ্ছে আজকে এই গোপালপুর বিচকে, কারণ আজকেই কিন্তু আমাদের এই পর্বের শেষ। এরপর এরখান থেকে আমরা কিন্তু ফিরবো বাড়ি। তাই গোপালপুর বিচের থেকে শেষ স্বাদটা একদম চেটে পুটে উপভোগ করা আমাদের এখন প্রধান কর্ম। চাইলে করতে পারেন ওয়াটার স্পোর্টস, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। গোপালপুর বিচে দেখা পাওয়া গেল এক অদ্ভুত কাঁকড়ার ঘর আগলে বসে আছে। এখানে সকালবেলা প্রচুর পুরীর বিচের মতন চেয়ারও পাতা থাকে, সেখানে বসে আপনারা কিন্তু সমুদ্রকে উপভোগ করতে পারেন, চাইলে উঠেও চড়তে পারেন, সে ব্যবস্থাও রয়েছে। বিচের পর্ব যতটা সম্ভব তাড়াতাড়ি সেরে 10টা সাড়ে 10টার মধ্যে আপনাদের কিন্তু রেডি হতে হবে, কারণ এরপরে আমরা যাব আজকে তাড়াতাড়িনী টেম্পলে। সেখানে রোপওয়ে করে আমরা উঠব মন্দিরে, যদিও গাড়িতে করে উপরের রোড ধরে যাওয়ার বন্দোবস্ত আছে, কিন্তু এখানে যখন এসেছি রোপওয়ের বন্দোবস্ত আছে যখন, তো সেই স্বাদটাও কিন্তু আমরা উপভোগ করব। রোপওয়েতে আপনাদের যেতে গেলে টিকিট লাগবে 59 টাকা করে। 59 টাকা করে টিকিট কেটে আপনাদেরকে রোপওয়ে করে পৌঁছতে হবে তারাতারিণী মন্দিরে। আর রোপওয়েতে উঠতে উঠতে উপর থেকে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আর এই করতে করতেই আমরা পৌঁছে গেছি কিন্তু তারাতারিণী মন্দিরে। এখন আমরা রয়েছি তারাতারিণী মন্দির, ঘুরে দেখবো এই তারাতারিণী মন্দির। রসিকল্লা নদীর পাশে কুমারী হিলসের ওপরে রয়েছে এই তারাতারিণী মন্দির। এটা বলে রাখা ভালো,
সব থেকে আদি শক্তিপীঠ কিন্তু এটা। চারটে যে তন্ত্র সাধনার যে প্রধান শক্তিপীঠ রয়েছে তার মধ্যে কিন্তু এটি অন্যতম শক্তিপীঠ। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। বলা হয় দেবীর বক্ষস্থল পড়েছিল এই কুমারী হিলের উপরে এবং সেইখান থেকেই এই শক্তিপীঠের উদ্ভব। তারাতারিণী টেম্পল দেখে এরপর আমাদের গন্তব্য হচ্ছে চিল্কা। সেখানে বেশ কিছুটা সময় আমরা উপভোগ করব। আর চিল্কা রয়েছে একটি অদৃশ্য মন্দির, যেখান থেকে রয়েছে তিনটে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নামে তিনটে পাথর। সেই আইল্যান্ডটিতে নিয়ে যাব, সেখানে নাকি ঘণ্টার ধ্বনি শোনা যায়। রয়েছে সেখানে একটি শিব মন্দির। আমরা চলে এসেছি এখন রম্ভা চিল্কার। এটি চিল্কা লেকেরই একটি অংশ। খুব সুন্দর পরিপাটি করে সাজানো লেক, সুন্দর ডেক তৈরি করা রয়েছে। বেশ খানিকটা হ্রদের দিকে আমরা এগিয়ে যেতে পারব। আশেপাশের দৃশ্য অসাধারণ মনোরম। এখানেই রয়েছে ওটিডিসির একটি পান্থনিবাস এবং এটি একদম পারফেক্ট একটি হানিমুন লোকেশন, হানিমুন ডেস্টিনেশনও কিন্তু হতে পারে। অপূর্ব পরিবেশ, সামনে ওই পান্থনিবাসের সামনে দিয়েই চলে এসছে এই চিল্কা লেকের ওপর রাস্তা, এই ডেকটি। আর এখান থেকে আপনারা সম্পূর্ণ হ্রদটি উপভোগ করতে পারবেন। বোটিংয়ের বন্দোবস্ত রয়েছে, সমস্ত কিছু আমার ডিসক্রিপশানে দেওয়া রয়েছে। পান্থনিবাসের ফোন নাম্বার বুকিংয়ের জন্য ডিসক্রিপশানে পেয়ে যাবেন। আর চিল্কায় এখানে যদি বোটিং করতে হয়, আমরা যাব আজকে তিনটে আইল্যান্ড, একটি ব্রেকফাস্ট আইল্যান্ড, একটি চলে যাব আমরা বার্ড আইল্যান্ড এবং একটি এই অদৃশ্য মন্দিরটি দেখতে আমরা পৌঁছে যাব ঘণ্টাশিলা আইল্যান্ডে। রম্ভা চিল্কার এই সুবিশাল ডেক আর এই ডেকে দাঁড়িয়ে সুবিশাল লেককে উপভোগ করা, দূরে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া। আর এই লেককে পার করে আমরা যাব আমাদের এই বিভিন্ন যে গন্তব্যগুলো রয়েছে আগেও আমি বলেছি সেই সব জায়গায়। এখন পালা শুধুই এখানে দাঁড়িয়ে এই ডেক থেকে উপভোগ করা সমগ্র চিল্কা হ্রদকে। এরপর আমাদের পালা হচ্ছে বোটে করে এই চিল্কার বিভিন্ন যে আইল্যান্ডগুলো রয়েছে সেইগুলো ঘুরে বেড়ানো। আর এখান থেকেই আমরা পৌঁছে যাব এই ঠিক ডেকের আর একটু সামনে এগিয়ে যাওয়ার ভিউ পয়েন্টে এগিয়ে যাওয়ার একটু আগে থেকেই ডান হাতে চলে গেছে আরও একটি রাস্তা। সুন্দর একটি ছোট ব্রিজ রয়েছে, সেটিকে পার করে আমরা চলে যাব একদম লেকের কাছাকাছি আরও একটি ডেকে। সেখান থেকে আমরা পেয়ে যাব বোট এবং সেই বোটে করেই আমরা ঘুরব আজকের এই চিল্কার বিভিন্ন স্পটগুলো। এখানে বলে রাখি যে যে বোটে আমরা উঠবো সেখানে তিনটে স্পট ঘোরাবে, তার মধ্যে রয়েছে বার্ড আইল্যান্ড, ব্রেকফাস্ট আইল্যান্ড আর ঘণ্টাশিলা আইল্যান্ড। তো এই তিনটের জন্য ভাড়া পড়বে 1700 টাকা। আর এটি হচ্ছে একটি বোটকে পুরো আপনারা যদি নিয়ে নেন তো 1700 টাকা ভাড়া পড়বে। 10 জনের মোটামুটি সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে, তো সেক্ষেত্রে যদি শেয়ারে যান কিছুটা খরচ আপনাদের কম পড়বে। রয়েছে 5টা স্পট ঘোরবার অপশান, 5টা আইল্যান্ড, তো সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে 2500 টাকা মতন। গভর্নমেন্টেরও এরকম কিছু বন্দোবস্ত রয়েছে, তবে সেক্ষেত্রে 2000 এবং 2500 টাকা পর্যন্ত ভাড়া আপনাদের পড়তে পারে। সেগুলো ওটিডিসি রিসর্টের ওখান থেকেই আপনারা জানতে পেরে যাবেন। আর বোটে করে এখন আমরা চলেছি ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে। Thank you.
আর এখন আমরা রয়েছি এই ব্রেকফাস্ট আইল্যান্ডের মধ্যে। চার কোনায় চারটে বসবার মতন জায়গা আর চারদিকে চারটে দরজা। এখান থেকে সুবিশাল লেক দেখার অনুভূতি। এই হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড। ব্রেকফাস্ট আইল্যান্ড থেকে আমরা চলে যাব, এখন যাচ্ছি বার্ড আইল্যান্ডের দিকে। ব্রেকফাস্ট আইল্যান্ড থেকে বার্ড আইল্যান্ডটি দেখা যায়, রয়েছে একটি সুবিশাল ডাইনোসর। তো এখানেই পরিযায়ী পাখিরা তাদের আস্তানা তৈরি করে শীতকালের সময়। শীতকালে এখানে অগুন্তি পরিযায়ী পাখি দেখতে পাবেন। যারা বার্ড লাভার, যারা ছবি তুলতে ভালোবাসেন পাখিদের, তাদের কিন্তু একটি খুব সুন্দর ডেস্টিনেশন হতে পারে এই বার্ড আইল্যান্ড। একে ডাইনোসর আইল্যান্ডও অবশ্যই বলা হয়ে থাকে। এর পরের গন্তব্য আমাদের অজানাই মন্দির, শিব মন্দির, ঘণ্টশিলা শিব মন্দির। আমরা এই শিব মন্দিরে এখন প্রবেশ করছি। পাহাড়ের পাথরের ফাঁক দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে এই শিব মন্দিরের মধ্যে। জলের স্তর উঁচু থাকলে যাওয়া অসুবিধে হয় এবং নিচে থাকলে এর থেকেও যাওয়া কিন্তু একটু সমস্যা হয়। পাথর কিন্তু খুবই পিছল। আর বলা হয় এইখানে রয়েছে এই পাথর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে পাথর, এবং রাস পূর্ণিমা, পূর্ণিমা এবং অমাবস্যার সময় নাকি এই পাথর থেকে ঘণ্টার ধ্বনি শোনা যায়। এই হচ্ছে সেই ঘণ্টশিলা হিল বা ঘণ্টশিলা আইল্যান্ড। এইবার আমাদের ফিরে যাওয়ার পালা চিলকা লেকের, যেখান থেকে আমরা ভিউ পয়েন্ট, সেখানে যেখান থেকে আমরা বোট নিয়ে এসেছিলাম। বলে রাখি এখানে তিনটে আইল্যান্ড ঘোরাবার জন্য ভাড়া 1700 টাকা, যদি দুটো আইল্যান্ড ঘোরেন 1000 টাকা, আর যদি পাঁচটা আইল্যান্ড ঘোরেন তাহলে ভাড়া পড়বে 2500 টাকা। প্রাইভেটে আপনারা এইগুলো করতে পারেন। গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্টের তরফ থেকে কিছু বোটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেক্ষেত্রে ভাড়া পড়বে 2000 এবং মোটামুটি 2500-এর মধ্যে। আর অবশ্যই এখানকার যে পান্থনিবাসটি আছে সেখানে আপনারা দুপুরে লাঞ্চ সারতে পারেন, খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। আর এখান থেকে আপনারা বললে এই গভর্নমেন্টের যে বুকিং রয়েছে বোটিংয়ের জন্য, সেই বন্দোবস্তটা কিন্তু হয়ে যাবে। চিকেন, মছলি আর এগ কারি আর ভেজ। রম্ভার এই ভিউ পয়েন্ট, চিলকার যে ভিউ পয়েন্ট রয়েছে সেখান থেকে কিন্তু এই লেকের ভিউটা অসাধারণ। আর যদি হাতে সময় থাকে, এখান থেকে সানসেট দেখে বেরোনোর অপশান থাকে, তাহলে কিন্তু একটি অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন আপনারা হবে। আর এখানেই রয়েছে একটি বসবার জায়গা খুব সুন্দরভাবে। এখানে বসে থাকলে মনে হয় যেন এক রাজকীয় পরিবেশে বসে রয়েছি। আর গোপালপুর সি বিচ থেকে বেরিয়ে এই পুরো পর্বটি করতে আপনাদের মোটামুটি বেজে যাবে সন্ধ্যা। আর এই সময়ে আপনারা চলে আসবেন বেরামপুর স্টেশনে, কারণ এরপরে ট্রেন ধরে ফিরে যাওয়া বাড়ির উদ্দেশ্যে। আর অবশ্যই বলে রাখি, যদি চান এত ধকল না নিতে, সেদিনকেই ফেরার না ইচ্ছা থাকতেই পারে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে ফিরে যেতে পারেন গোপালপুর বিচে। সেখান থেকে আপনারা বিচটাকে আবার একটু উপভোগ করে একটু রেস্ট নিয়ে পরের দিন আপনারা ট্রেন পেতে পারেন। আর ফেরবার সময় আপনাদের জন্য যে ট্রেনগুলো রয়েছে সেটা হচ্ছে, যদি সেই দিনকেই আপনারা ফিরে আসতে চান, এই ফোর্থ ডের দিন আর গোপালপুরে না থাকতে চান, তাহলে সেদিনকার ট্রেন রয়েছে 02509 বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট। এটা গুয়াহাটি থেকে আসছে। 11:30 আপনারা পেয়ে যাবেন এটি বিরামপুর স্টেশন থেকে। অবশ্যই আমার এই ট্রেনটিই সুবিধে, 9:45 আমরা পৌঁছে যাব ডানকুনিতে, আর সেখান থেকে আমার বাড়ি ফিরতেও সুবিধে হবে। আর যদি অবশ্যই আপনারা গোপালপুরে আর একদিন স্টে করে পরের দিন ট্রেন ধরতে চান, তাহলে বলবো 02874 যশবন্তপুর হাওড়া আপনারা ধরতে পারেন। 9:20 আপনারা বিরামপুর থেকে পেয়ে যাবেন। 8:00 আপনারা হাওড়াতে পৌঁছে যাবেন। এই ট্রেনটি অবশ্য ডেলি আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই যদি আপনারা বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট ধরতে চান, তাহলে প্ল্যানটা আপনাদের সেরমভাবেই সাজাতে হবে, কারণ এই ট্রেনটি একমাত্র বৃহস্পতি শুক্রবার শনিবারই আপনারা বিরামপুর স্টেশন থেকে পাবেন। দারিংবাড়ির চার দিনের যে পর্বটি, 3 দিন 4 রাতের পর্বটি এখানেই শেষ হলো। এর পরে আরও একটি ভিডিও আসছে, সেখানে আমি একদম কমপ্লিট ভেঙে ভেঙে একদম ডিটেলসে
কত কোথায় কী কীভাবে খরচা হতে পারে, কত খরচা হোটেলের, কত খরচা খাওয়া দাওয়ার, কত খরচা গাড়ির, কত খরচা, সমস্ত ডিটেলস নিয়ে কমপ্লিট একটি ভিডিও আনবো। তো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, আর এরম টাইপের ভিডিও পেতে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আর এরপরে সম্পূর্ণ গোপালপুর নিয়েও কিন্তু আরও একটি আলাদা ভিডিও আসবে, এবং রম্ভা চিল্কা নিয়েও কিন্তু আরও একটি সেপারেট আলাদা ভিডিও আসবে, সেখানে সম্পূর্ণ ডিটেলস রম্ভা চিল্কার আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম টাইপের ভিডিও পেতে অবশ্যই বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন।